আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। প্রিয় দর্শক, সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় ঘোষণা দিয়েছেন আরও 5টি সেক্টরকে সৌদিকরণ করবেন। গতকালকে মানব সম্পদ মন্ত্রী আহমেদ আল রাজি তিনি বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন আর খবরটি প্রকাশ করেছেন সৌদি গ্যাজেট। সৌদি গ্যাজেটে স্পষ্ট বলা আছে 5টি সেক্টরকে তারা সৌদিকরণ করতে যাচ্ছে 40,000 সৌদি নাগরিককে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার জন্য। 40,000 সৌদি নাগরিকের কাজের ব্যবস্থা করার জন্য সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় 5টি সেক্টরকে সৌদিকরণ করতে যাচ্ছেন। যে 5টি সেক্টরকে সৌদিকরণ করতে যাচ্ছেন, যার মধ্যে 1 নম্বরে লয়ার অফিস, উকিলদের অফিস, 2 কাস্টমস ক্লিয়ারেন্স, 3 রিয়েল এস্টেট অ্যাক্টিভিটিস, 4 সিনেমা সেক্টর, 5 ড্রাইভিং স্কুল এবং টেকনিক্যাল ও ইঞ্জিনিয়ারিং পেশা। এইসব সেক্টরের সাথে যারা কাজ করেন, টেকনিক্যাল ও ইঞ্জিনিয়ারিং পেশায় যারা আছেন তাদের কিন্তু কাজ থাকবে না। টেকনিক্যাল এবং ইঞ্জিনিয়ারিং পেশাগুলোই তারা সৌদিকরণ করতে যাচ্ছেন। সো আরও 5টি সেক্টর সৌদিকরণ হতে যাচ্ছে খুব শীঘ্রই। এ নিয়ে মোটামুটি 2020-এ এবং 2021-এ অন্তত বেশ কিছু সেক্টরকে সৌদিকরণ করেছে। প্রতি বছরই সৌদি আরব সরকার বিভিন্ন সেক্টরকে সৌদিকরণ করে, তবে 2020 এবং 2021-এই সব থেকে বেশি সৌদিকরণ করার ঘোষণা দিয়েছেন। ভিশন 2030-এর অংশ হিসেবে সৌদি আরব সরকার চাচ্ছেন প্রবাসীদের উপরে নির্ভরশীলতা কমিয়ে সৌদি নাগরিকদেরকে কাজে লাগানোর জন্য। তার ধারাবাহিকতায় সৌদি আরব সরকার 2017 থেকেই তাদের বিভিন্ন সেক্টরকে সৌদিকরণ করা শুরু করে। 2020 সালে এবং 2021 সালে সব থেকে বড় সেক্টরগুলো সৌদিকরণ করার ঘোষণা দিয়েছে, যার মধ্যে শপিং মল এবং মার্কেটও সৌদিকরণ করতে যাচ্ছে খুব শীঘ্রই। তো প্রবাসীরা কাজ হারাবেন অনেক বেশি এই সেক্টরগুলো সৌদিকরণ হলে। তবে এই সেক্টরগুলোতে ওই সব পোস্টগুলোই সৌদিকরণ করবে, আমরা আগেও আপনাদেরকে বলেছি। দেখুন, আপনি যদি নিম্নপদস্থ কোনো পদে কাজ করেন তাহলে আপনার চাকরি যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আমরা সবসময় বলতাম আপনার কাজ যদি নিম্নপদস্থ হয় তাহলে আপনার ভয়ের কিছুই নেই। ধন্যবাদ সবাইকে।